এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের বিশালগড় অমর্ত্য শেড মডেল স্কুলের পক্ষ থেকে মঙ্গলবার করইমুড়া ছায়ানট হলে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। মোট 40 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তাছাড়া উপস্থিত ছিলেন করইমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিপা দাশচৌধুরী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আলোচনায় বিধায়ক সুশান্ত দেব বলেন, ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ অভিভাবকদের শ্রদ্ধা এবং সম্মান করা শিখতে হবে। আমি এই বিদ্যালয় এই নতুন শিক্ষানীতির উপর ভর করে ছাত্রছাত্রীরা আগামী দিনে এই দেশের কৃষ্টি সংস্কৃতি আরো ভালো করে শিখবে এটা আমি উপলব্ধি করতে পারছি। একটা কথা অনুরোধ করব, আমরা যে জিনিসগুলো ভুলে গেছি সেই জিনিসগুলো আবার নতুন করে আমাদের পুনরাবৃত্তি করতে হবে। আমরা অ্যাকচুয়ালি এখন মোবাইলের যুগ, আমার পূর্ববর্তী বক্তা মলয় স্যার বলেছেন আমরা সবাই ইন্টারনেটে এডিক্টেড, তো এটার উপর এটাকে বন্ধ করে আমরা নতুন করে আমরা যারা নবপ্রজন্ম আছি আমরা আমাদের কিভাবে আমাদের শিক্ষক শিক্ষিকাকে রেসপেক্ট করতে হয়, কিভাবে আমাদের গুরুজনদের শ্রদ্ধা করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। কারণ আস্তে আস্তে যদি এই জিনিসগুলো আমরা ভুলে যাই আমরা কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা আমাদের এই দেশটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি তোমাদের কাছে একটা বিনম্র কণ্ঠে অনুরোধ করব, স্যার বলেছেন যে এখন বৃদ্ধাশ্রম, আমাদের গার্জিয়ানরা, এখানে অনেক গার্জিয়ানরা আছেন যারা আমাদেরকে কুলে পিঠে করে মানুষ করে আমাদেরকে মানে নিজে বড় হতে অনেকটা সাহায্য করে আমাদের মা বাবা, বড় হয়ে মা বাবার স্থান হয় বৃদ্ধাশ্রম, যেটা আমাদের সমাজের জন্য একটা অভিশাপ। আমি তোমাদের কাছে একটা অনুরোধ করবো, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের রাজ্যে যেন একটা বৃদ্ধাশ্রম না থাকে, আমরা যেন আমাদের গুরুজনদেরকে আমরা সঠিক মর্যাদা আমরা যেন শ্রদ্ধা করতে পারি। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।